এই বসকেবিনের যে চাটা আছে ওটা নিয়ে কখনো আপনারা নেগেটিভ কোনো রিভিউ পান না, কেন জানেন? বিকজ এখানে যারা চা খায় তারা হচ্ছে সিনিয়র সিটিজেন, যারা হচ্ছে টেস্ট ছাড়া চা খাইলেও চলে, আর ওনারা তো ডেফিনেটলি অনলাইন প্ল্যাটফর্মে তেমন একটা অ্যাক্টিভ থাকে না যে তারা ঘুরে ঘুরে নেগেটিভ রিভিউ দিয়ে বেড়াবে। আমি লিটারলি চা খাইতে নিয়েছিলাম, তাকে দিয়ে তারা নিজেরা নিজেরা মারামারি করে ফাটাফাটি করে শেষ হয়ে যেতেছে। নারায়ণগঞ্জ 2 নম্বর রেলগেটের এখানে যে ফকিরডোলা জামে মসজিদটা আছে ওই ঠিক একটু পাশে অবস্থিত হচ্ছে গিয়ে নিউ বসকেবিন। এটাতে শুধু আমি না, আমার বাপের জন্মের আগে থেকে এখানে নাস্তা প্রোভাইড করা হয় নারায়ণগঞ্জের। এখানে একটা চা বলছি 20 টাকা করে কাপ, চা আমাকে সার্ভ করার সময় অর্ধেক কাপ চা তারা নিজেরাই ফেলা দিছে, বাকি অর্ধেক কাপ হচ্ছে আমি স্লোমোনিতে নিতে ফেলাইছি। সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি, স্লোমো নেওয়ার পরে আমার কাপ হচ্ছে গিয়ে চায়ের সাগরে ভাসতেছে। এখন এই যে 20 টাকা কাপের একটা চা, আমি আপনাদের দেখা আরেকটা সিপ নেই বিকজ অলরেডি আমি এক কাপ খাইছি। চায়ের টেস্টটা হচ্ছে এরকম, এরকম টাইপের। আমি জেনুইনলি একটা কথা বলি, সেটা হচ্ছে যারা বিশেষ করে ইয়াং জেনারেশনের পোলাপাইন আছে তাদের কাছে বসকেবিনের চা এক বিন্দু অপছন্দ হবে না। এটা টোটালি হচ্ছে একটা টেস্টেস চা। যারা বিশেষ করে সিনিয়র সিটিজেন মানে হচ্ছে গিয়ে আমার বাবা মা, বা বলতে পারেন তাদের বাবা মা ছিল দাদা দাদি, তাদের কাছে এই টেস্টেস চাটা হয়তো বা ভালো লাগতো। বিকজ আপনার একটু চায়ের কালারটা দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন এটার মধ্যে দুধ দিছে হচ্ছে একেবারে ঠেকায় পড়ে কোনো রকমের দুধ দিছে, চিনির তো কোনো কিছুই নাই। যারা স্বাস্থ্যসম্মত চা খাইতে পছন্দ করেন, মানে চা খাবেন বাট স্বাস্থ্যসম্মত, তাদের জন্য আই থিঙ্ক এই চাটা রেকমেন্ডেবল। তাছাড়া বসকেবিনের অন্যান্য যে আইটেমগুলো আছে, পরোটা, চিকেন কাটলেট, মামলেট, এগুলো অনেক বেশি ফেমাস, মাঝে মাঝে আমি নিজেও খাই, আমার কাছেও টু বি অনেস্ট অনেক বেশি ভাল লাগে, দ্যাটস ওয়াই আমি মাঝে মাঝে খাই। বাট এরকম একটা চা 20 টাকা প্রাইসে মোটেও রেকমেন্ড করার মতো না, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তারা। আমি খাইছি টোটালি একদম টেস্টলেস একটা চা, আমার ছোট ভাই খেয়েছে তার কাছেও সেম, আমার কোনো ফ্রেন্ড যদি আসে, আমার বয়সের কোনো অডিয়েন্স যদি আসে, তাদের বয়স যদি 15-16 থেকে 20-25 বছর বা 30 বছর পর্যন্ত হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরকম একটা চা আপনার কাছে মোটেও ভালো লাগবে না। হ্যাঁ, ভালো লাগতে পারে যারা বিশেষ করে ওই যে গ্রিন টি খান না, নামমাত্র একটা বাহিয়াত খাবার, তাদের কাছে এটা ভালো লাগতে পারে। ভাই, একটা চায়ের মধ্যে চায়ের কালারটাই যদি প্রপারলি না থাকে, মানে দুধই দেয় নাই, এটা দুধ চা কেমনে বলে? বসকেবিন অনেক বেশি নাম করা, যেমন দেখতেছেন সবসময় অনেক বেশি ক্রাউড থাকে মাশাআল্লাহ, কেন? বিকজ ওনাদের সবগুলো খাবার অনেক বেশি ভালো, আর আপনারা আশেপাশে দেখলেই বুঝতে পারবেন যেখানে সিনিয়র সিটিজেন যারা আছে ওনারা অনেক বেশি, আর বসকেবিনের মেন কাস্টমার যারা তারা সিনিয়র সিটিজেনই। ইয়াং জেনারেশনের কারো কাছে ভালো লাগবে না অন্তত এই কাপ চা। এক কাপ চায়ের কথা বলতে পুরা জাত খান সব তুলে ফেলাইছি। সরি টু সে, আমি কখনো কোনো নেগেটিভ রিভিউ দিতে চাই না, বাট আমার কাছে যেটা ভালো লাগে নাই দ্যাট মিনস ওটা আমার কাছে ভালো লাগেনি। ইয়াং জেনারেশনের যারা আছেন তাদের কাছেও গ্যারান্টি সহকারে এই চা মোটেও ভালো লাগবে না। যদি আপনার একটা ওস্ট চা খেতে চান তাহলে ইউ আর ওয়েলকাম ইন বসকেবিন। কাইন্ডলি আপনারা মোটেও অফেন্ড হবেন না যে আমি চাটাকে খারাপ বলতেছি, এই চাটা মোটেও খারাপ না, বিশেষ করে তাদের কাছে যারা টেস্টলেস চা খাইতে পছন্দ করেন, মানে চা একটা গরম পানি, জাস্ট চুমুকে অ্যাকশন।